হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, আজকে আপনাদেরকে দেখাবো কারহাটে আপনি 10 লাখ থেকে 25 লাখ টাকার মধ্যে আপনি কি গাড়ি ক্রয় করতে পারবেন। যাদের বাজেট 10 থেকে 25 লাখ, বিশেষ করে তাদের জন্য আজকে লাইভ। অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, কেউ লিখেছেন ভাই আমার এক্সিও দরকার, এলিয়ন দরকার, প্রিমিয়ার দরকার। সো এই বাজেটের মধ্যে আপনি একটা বাজেট করে রেখেছেন 10 থেকে 20 লাখ টাকার মধ্যে বা 25 লাখ টাকার মধ্যে আপনি গাড়ি কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকে লাইভ। বিশেষ করে 10 থেকে 25 লাখ টাকার মধ্যে কি গাড়ি কিনতে চাচ্ছেন, চলুন শুরু করা যাক আজকে লাইভটি। আর সর্বপ্রথম যে গাড়িটি দেখাবো এই পাশে রয়েছে, এই গাড়ি থেকে শুরু করা যাক। আমার ঠিক এই সামনে যে গাড়িটি রয়েছে সেটা হচ্ছে টয়োটা এক্সিও, যেটা মডেল হচ্ছে 2013 মডেল এবং 18-তে হচ্ছে রেজিস্ট্রেশন। তো বন্ধুরা, আপনারা যারা বাজেট করেছেন 10 লাখ থেকে 25 লাখ টাকার মধ্যে গাড়ি, তারা অবশ্যই এই গাড়ি দেখতে পারেন। আর এটার যে প্রাইস আজকে চাওয়া হয়েছে 17,40,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। আর এটার একটু ভিতরের কন্ডিশন একটু দেখাই, 13-র এক্সিও, 18-তে রেজিস্ট্রেশন। অনেকে এক্সিও গাড়ি খুঁজছেন, অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন এক্সিও। আর এর আগে একটা লাইভ করেছিলাম যাদের বাজেট 4 লাখ থেকে 10 লাখ টাকা, অবশ্যই সেই লাইভটি দেখে নেবেন। আর এখন দেখাবো 10 লাখ থেকে 25 লাখ টাকার মধ্যে কারহাটের গাড়ি। আর এই গাড়িটির প্রাইস চাওয়া হয়েছে, প্রাইসটা বলে দিচ্ছি, 17,40,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আমার এই পাশে রয়েছে এক্স নোয়া গাড়ি দেখছি, যেটা মডেলটা হচ্ছে 2002-এর মডেল। এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 11,95,000 টাকা, যেটা হচ্ছে 6 হচ্ছে রেজিস্ট্রেশন। আপনারা যারা এখনও কারহাটে আসেননি, তারা আজকে হেঁটে আজকে কারহাটে এসে এই গাড়িগুলি দেখে যেতে পারেন। এক্স নোয়া, যেটা হচ্ছে 2002-এর মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2006-এর। প্রাইসটা আবারও বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে 11,95,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। এই পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, খুবই জবরদস্ত একটি গাড়ি, যাকে বলে লাক্সারিয়াস গাড়ির মধ্যে আপনি যদি মাইক্রো কিনতে চান, তারা অবশ্যই আলফার্ট এটা দেখতে পারেন, 4-এর মডেল এটা। এবং এটা হচ্ছে 2009-এর রেজিস্ট্রেশন, 24 টিভি ব্যাক ক্যামেরা রয়েছে এই গাড়িটির। আর এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে 19,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু আজকে ক্রয় করতে পারেন। এবং এই গাড়িটির যে ভিতরের কন্ডিশন যদি একটু আপনাকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু লাক্সারিয়াস, যাকে বলে কি বলবো, সানরুফ রয়েছে, দেখেন খেয়াল করে দেখেন, সানরুফ রয়েছে এবং মুনরুফও রয়েছে। সো সানরুফ মুনরুফ যারা গাড়ি খুঁজছেন, অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। আর এটার আজকে যে প্রাইসটা বড় বলে দিচ্ছি, প্রাইসটা চাওয়া হচ্ছে 19,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এরপরে এক্সিও গাড়ি যারা খুঁজছেন, অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, যার মডেলটা হচ্ছে 2011-এর মডেল, 16-তে হচ্ছে রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো গ 37 সিরিয়ালের গাড়িটি, সিএনজি করা রয়েছে। এই গাড়িটির আজকের প্রাইসটা চাওয়া হচ্ছে 15,45,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি কিন্তু চাইলে এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এবং এই গাড়িটির একটু ভিতরের কন্ডিশন যদি দেখাই, লাইভগুলো একটু শেয়ার করবেন আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, অবশ্যই কমেন্ট করবেন। এবং কোন গাড়ি যদি ভালো লাগে অবশ্যই সেটাও জানাবেন। যাদের বাজেট 10 লাখ থেকে 25 লাখ টাকার মধ্যে গাড়ি কেনার চিন্তাভাবনা করেছেন, অনেকের 12 লাখ, কারোর 15 লাখ, কারোর 20 লাখ, এই জন্য আজকে চেষ্টা করেছি 10 থেকে 25 লাখ টাকার মধ্যে আপনি কি গাড়ি কিনতে পারবেন কারহাটে। এটার প্রাইসটা বলে দিচ্ছি, 15,45,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটির। আর এই পাশে এলিয়ন গাড়ি, যেটার মডেলটা হচ্ছে 2011-এর মডেল, 14-তে হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে, এই গাড়ির প্রাইস চাওয়া আছে 21,50,000 টাকা দাম চাওয়া আছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটিও দামাদামি করে ক্রয় করতে পারেন। এরপরে যে গাড়ি চলে যাচ্ছি, এলিয়ন আরেকটা দেখতে পাচ্ছি, প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছি, 9-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন, 15 CC ব্যাক ক্যামেরা আছে, সিএনজি করা, 19,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। 19,95,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন, দেখতে পাচ্ছেন। সো এইটাও কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিনতে পারেন। যারা ফ্যামিলির জন্য গাড়ি কিনতে চাচ্ছেন, একদম নতুন বাচ্চা স্কুল ডিউটির জন্য, তারা অবশ্যই এই ছোট গাড়িটি দেখতে পারেন, যেটা হচ্ছে টয়োটা ভিস, যেটা হচ্ছে 2012-এর মডেল এবং 18-তে হচ্ছে রেজিস্ট্রেশন, যার সিসি হচ্ছে 1320 তেলের গাড়ি। এই গাড়ির প্রাইসটা হচ্ছে 12,85,000 টাকা। আপনি কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন।
আজকের হাটে সবচাইতে সবচেয়ে যাকে কি বলে গাড়ির মধ্যে রাজা সেই গাড়িটির সামনে আমি দাঁড়িয়েছি, যেটি নিশান এক্সট্রেল। আপনারা দেখতে পাচ্ছেন নিশান এক্সট্রেল এবং চারপাশে সেন্সর রয়েছে, খেয়াল করে দেখেন সেন্সর রয়েছে। এই গাড়ি যদি হাই স্পিডে যদি আপনার কোনো কারণে ঘুমায় যান তাহলে কিন্তু আপনি কিন্তু সামনে গাড়িটা অটো ব্রেক হয়ে যাবে এবং গাড়িটি কিন্তু সেভেন সিটের গাড়ি। এটা নিশান এক্সট্রেল, যেটা মডেল হচ্ছে 2014 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন এই গাড়িটি। এবং এটার কিন্তু এখন কিন্তু তেলে রয়েছে, আর এটার কিন্তু আমি আজকে যে বাজেটে লিখেছি এটার থেকে একটু হাই বাজেটের, সবচেয়ে বেশি বাজেটের সেভেন সিটের গাড়ি। অবশ্যই আমি সেভেন সিটের গাড়িও দেখাবো, সেভেন সিটের গাড়ি দেখতে চেয়েছেন সেটাও দেখাবো। এই এটার মধ্যে সব গাড়ি দেখতে পারবেন আজকে লাইভের মধ্যে, আমি সব গাড়িগুলি দেখাবো। এটার প্রাইসটা হচ্ছে 37,50,000 টাকা। যারা হাইব্রিড গাড়ি খুঁজছেন তারা অবশ্যই প্রিয়াস গাড়ি খুঁজছেন, একদম লেটেস্ট 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন, 1800 সিসি এই গাড়িটি দেখতে পারেন। এবং এই গাড়িটি যদি আপনি সরাসরি দেখেন আপনার কালারটা, আপনি ক্যামেরা যেটা অবস্থা দেখছেন এবং ঠিক একই অবস্থা কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন, এবং খুবই চমৎকার একটি কালার রয়েছে। আর এটার যে মডেল 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, 1800 সিসি এই গাড়িটির হাইব্রিড গাড়িটির প্রাইসটা হচ্ছে 22,65,000 টাকা। চলুন এই গাড়িটির একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখা যাক। দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা মোটামুটি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে আপনার গাড়িতে যা দরকার সবই রয়েছে গাড়ির মধ্যে। সো এই গাড়িটি যদি আপনি দেখতে চান অবশ্যই আজকে সরাসরি কারহাটে চলে আসতে হবে, কিংবা একটা স্ক্রিনশট নিয়ে কারহাটের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। প্রাইসটা আবারও বলে দিচ্ছি, এটার মূল্য চাওয়া হচ্ছে 22,65,000 টাকা। আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। তো এরপরে যে গাড়িটা দেখাচ্ছে ঠিক এই পাশে দেখেন আরেকটা গাড়ি রয়েছে, যেটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছেন সেভেন সিটের গাড়ি, তার জন্য কিন্তু টয়োটা উইশ গাড়ি রয়েছে, যেটা হচ্ছে 2003 মডেল, 9 রেজিস্ট্রেশন। এই গাড়িটির সিসি হচ্ছে 1800 সিসি। আর এটা যে সিএনজি করা রয়েছে এটার প্রাইস চাওয়া হচ্ছে 14,45,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। চলুন এই গাড়িটি একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখা যাক। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কন্ডিশন হচ্ছে সেভেন সিটের গাড়ি, যারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। আর এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে আবার বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে 14,45,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা দামাদামি করে ক্রয় করতে পারেন। টয়োটা ভায়োস, যেটা হচ্ছে 14 মডেল, 16 রেজিস্ট্রেশন, 15 সিসি এই গাড়ির প্রাইস চাওয়া হচ্ছে 19,45,000 টাকা। আপনি কিন্তু চাইলে কিন্তু এটাও দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স যারা আছে টয়োটা ভায়োস গাড়ি খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন। এরপরে চলে যাচ্ছি টয়োটা এক্সোজি, যেটা হচ্ছে 14 মডেল, যাদের 14 মডেল এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। এটা হচ্ছে এক্সিও জি, যেটা হচ্ছে 15 সিসি, এটা কিন্তু এখন পর্যন্ত তেলে রয়েছে। চলুন এই গাড়িটি একটু ভিতরে কন্ডিশন দেখি। চোদ্দোর এক্সিও জি যারা খুঁজছেন একবার হলো গাড়িটা দেখে যান, গাড়িটা অবশ্যই আপনার পছন্দ হবে। প্রাইসটা আবার বলে দিচ্ছি, এই গাড়ির প্রাইসটা হচ্ছে, এই গাড়িটির প্রাইস চাওয়া হচ্ছে 18,85,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স আপনারা যারা এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এইটার কিন্তু যে প্রাইসটা চাওয়া হচ্ছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আর এর পাশে যেটা দেখতে পাচ্ছি প্রোবক্স গাড়ি, খুবই চমৎকার এই গাড়িটি, প্রোবক্স দেখতেই পাচ্ছেন, 26 সিরিয়ালের একটি গাড়ি, সাদা কালারের। মডেলটা আমি একটু বলে দিচ্ছি, 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন, CC 1500। তো ভিউয়ার্স আপনারা যারা প্রোবক্স গাড়ি খুঁজছেন 2011 মডেলের এটা দেখতে পারেন। আমি একটু আগে লাইভে দেখেছি, এটা হচ্ছে কম বাজেটের, চলুন আমি একটু বেশি বাজেটের গাড়ি দেখাই। দিয়েছি আমি লাইভে দিয়েছি, চলুন এই গাড়িটি এবার দেখা যাক। এরপর হচ্ছে ফিল্ডার গাড়ি যারা খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, 2004 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2010। যারা হচ্ছে ফিল্ডার গাড়ি খুঁজছেন তাদের বাজেট 10 লাখ থেকে
11.5 লাখ টাকার মধ্যে বাজেট করেছেন তার অবশ্যই এই গাড়ি দেখতে পারেন। আর এটা যে প্রাইসটা 11,65,000 টাকা দাম চাচ্ছে, আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারবেন। এবং এটা সিএনজি করা রয়েছে, 1500 সিসি, খুবই ফ্রেশ কন্ডিশন। এটার প্রাইসটা 11,45,000 টাকা, আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এরপর একটা ফিল্ডার রয়েছে, এক্সো ফিল্ডার, 14 মডেল, 21 রেজিস্ট্রেশন, 1500 সিসি, 17,45,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আপনি চাইলে কিন্তু এই গাড়িটিও দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এরপর রয়েছে অ্যাভেঞ্জার, যেটার মডেলটা হচ্ছে 16 মডেল, 16 রেজিস্ট্রেশন, 1500 সিসি, 23,65,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এই গাড়িটি আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। ঠিক এর পাশে আরেকটা অ্যাভেঞ্জার রয়েছে, যেটা মডেলটা হচ্ছে 14 মডেল, 14 রেজিস্ট্রেশন, 1500 সিসি, এই গাড়িটির প্রাইস চাওয়া হচ্ছে 17,65,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আপনি চাইলে কিন্তু এই গাড়িটিও দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। তো এরপরে যেটা দেখাচ্ছি এটা রয়েছে অ্যাকোয়া, টয়টা অ্যাকোয়া গাড়ি যারা খুঁজছেন তাদের 13 মডেল, 18 রেজিস্ট্রেশন এই গাড়িটি। আর এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে এটা হচ্ছে 12,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এরপর রয়েছে এক্স কলা, একটু আগে বিক্রি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, একজন লেগেছে এক্স নোয়া, ভাই প্লিজ অবশ্যই এক্স নোয়া দেখাবো আপনাকে, সাথেই থাকুন, অবশ্যই এক্স নোয়া দেখুন। এক্স কলা 4 মডেল, 18 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অলরেডি কাস্টমার দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেছে। সো এটার প্রাইস চাওয়া হচ্ছে 12,20,000 টাকা, আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু আজকে ক্রয় করতে পারেন। আপনারা যারা এখন হাটে আসেননি চলে আসতে পারেন আজকে হাটে, সরাসরি গাড়িগুলি দেখে যেতে পারেন। এক্স কলা, এটা রয়েছে জি করলা দেখতে পাচ্ছি, এক্স করলা 14 ইউনিভার্সিটি রয়েছে এই গাড়িটি। এটার মডেলটা হচ্ছে 5 মডেল, 10 রেজিস্ট্রেশন, 1500 সিসি, এটার প্রাইস চাওয়া হচ্ছে 12,75,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারবেন। এর পাশে দেখেন কাস্টমার অলরেডি দেখছে। সো এ পাশে আমি এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 2003 মডেল এবং 9 রেজিস্ট্রেশন, সিএনজি করা রয়েছে এই গাড়িটি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার প্রাইসটা হচ্ছে 13,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। চলুন, এই পাশটা রয়েছে এলিয়ন, 14 মডেল, 15 রেজিস্ট্রেশন, 1500 সিসি, এলিয়ন এই গাড়িটি দেখতে পারেন। এটার প্রাইসটা চাওয়া হয়েছে 24,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে ক্রয় করতে পারেন। এরপর আর একটা এলিয়ন গাড়ি রয়েছে, যেটার মডেলটা হচ্ছে 2005 মডেল এবং এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2013, 1500 সিসি, টিভি ব্যাক ক্যামেরা আছে। এটার প্রাইস চাওয়া হচ্ছে 15,85,000 টাকা, আপনি চাইলে কিন্তু এটাও দামাদামি করে ক্রয় করতে পারেন। 7 সিটের গাড়ি যারা খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, যেটা হচ্ছে টয়টা 500 সিটি, 9 মডেল, 14 রেজিস্ট্রেশন, 1500 সিসি, তেলের গাড়ি, 13,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটির, এটা কিন্তু আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। যাদের নিশান এক্স ট্রেল গাড়ি খুঁজছেন, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, 2000 সিসি, এই গাড়িটি দেখতে পারেন। আর এটার যে প্রাইস এটা কিন্তু ফিক্সড প্রাইস না, 23,90,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আপনি চাইলে কিন্তু দামাদামি করে করে এই গাড়িটি ক্রয় করতে পারেন। এরপর আছে এক্সো ফিল্ডার, 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, 1500 সিসি, এই গাড়িটি দেখতে পারেন এবং এটা কিন্তু সিএনজি করা রয়েছে। এটার প্রাইসটা হচ্ছে 16,20,000 টাকা, আপনি চাইলে কিন্তু এই গাড়িটিও দামাদামি করে ক্রয় করতে পারেন। এবং আজকে মাঠে সরাসরি দেখতে চাইলে এখন চলে আসতে হবে, আমরা 8:30 পর্যন্ত রয়েছি, অথবা একটা স্ক্রিনশট নিয়ে কারেটের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এবং এই নাম্বার আপনি যোগাযোগ করে পরবর্তী সময় দেখতে চাইলে দেখতে পারবেন এই গাড়িটি। এরপরে রয়েছে এলিয়ন গাড়ি, যেটার মডেলটা হচ্ছে 2003 মডেল, 6 রেজিস্ট্রেশন, 1500 সিসি, সিএনজি করা। এটার প্রাইসটা হচ্ছে 12,75,000 টাকা, আপনি চাইলে কিন্তু এই গাড়িটিও দামাদামি করতে পারেন। এক্স কলা রয়েছে এর পাশে, এরপরে এক্স কলারা অনেকে কমেন্ট করেছেন, 6 মডেল, 12 রেজিস্ট্রেশন, সিএনজি করা, 13,95,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই এক্স কলাটি, আপনারা দেখে বুঝে গাড়িগুলি ক্রয় করবেন। এবং এরপরে